বিজেপির বড় এমএলএ এবং বিজেপির বড় নেতা অসীম সরকার, অসীম সরকার এবারে বিজেপি ছাড়তে চলেছে। তিনি ফোনে লেখক, বিখ্যাত লেখক মানিক ফকিরের সঙ্গে কথা বলছিলেন, বলছিলেন যে সরকার, বিজেপি সরকার যেটা করছে সেটা খুব খারাপ করছে এবং এনপিআর চালু হবে, মানে এনআরসির কাজ চালু করতে চলেছে বিজেপি সরকার, সেই জন্যে বিজেপির ওপর ক্ষিপ্ত হয়ে অসীম সরকার বিজেপি ছাড়তে চলেছে। বিরাট বড় খবর, অসীম সরকার বিজেপি ছাড়তে চলেছে। বিখ্যাত লেখক মানিক ফকিরের সাথে ফোন কলটি পুরোপুরি শুনে নিন, তিনি বিখ্যাত লেখক মানিক ফকিরকে কি কি বলেছেন বিজেপি সরকার সম্পর্কে বিজেপির এমএলএ হয়ে। করবো কিন্তু আমি ওই এমএলএ পদ আমার থাকুক আর না থাকুক, ওর ছাতার জন্য আমি কিন্তু জাতের মাথায় বাড়ি দিয়ে মানুষ মরবে আর আমি বসে থাকবো, সে কিন্তু আমি সেই ওই রকম এমএলএ হতে কিন্তু আসিনি আমি। শুভেন্দু কি বলছে তখন? বলছি যে এটা তো দায়িত্ব আপনাদের ঠাকুর মশার, উনি কি করছেন তাহলে? আমি বলছি ঠাকুর মশার উপর দায়িত্ব দিলে হবে না, এবার উনি উনি ওরকম মন্ত্রিত্ব পেয়ে গেছেন, উনি ওইগুলো নাও দেখতে পারেন, কিন্তু আমি চাই না আমার আমি এমএলএ পদ থাকুক আর না থাকুক, আমি দেখবো আগে মানুষগুলোকে বাঁচাতে হবে। আমি আপনাদের সাথে কথা বলার শক্তি পাবো বলে আমি এমএলএ হয়েছি, কিন্তু আমি শুধু অসীম সরকার থাকলে তো আপনি আমার কথা শুনতেন না। আমি এমএলএ হয়েছি এই কারণেই, কিন্তু কথা ছিল আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে গেল না কেন? আমি সঙ্গে করে একটা অক্ষর লিখে দিক ওখানে, প্রত্যেকটা সিএ করে দিক, 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা প্রত্যেকে ভারতীয় নাগরিক আর কি, আমাদের নাগরিকত্ব দেবার জন্য সেটা করেছে, তাহলে এত পেঁচানো কেন? ওখানে তো লেখা রয়েছে ইললিগাল মাইগ্রেন্ট বলা হবে না, তাও তারপরে সেখানে ইললিগাল, দাঁড়াও এক সেকেন্ড আবার বলে দিই, ইললিগাল মাইগ্রেন্ট বলা হবে না তাদের যারা 2014-31শে ডিসেম্বরের মধ্যে এসে পাসপোর্ট এক বা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে। পেয়েছে শব্দটা অতীতকাল, হ্যাঁ, আর পাবে বা পাচ্ছে বলা নেই, যারা ছাড় পেয়েছে। আচ্ছা যাই হোক, ছাড় দেওয়া না না না, ভালো করে দেখে নাও না, লেখা রয়েছে ছাড়, যাদের ছাড় দেওয়া হয়েছে। হ্যাঁ তাদের ছাড় দেওয়া হয়ে গেছে, তাহলে কেন 14-র আগে পর্যন্ত যাদের ছাড় দেওয়া হয়ে গেছে, এইবার পাসপোর্ট অ্যাক্টে ছাড় দেওয়ার কন্ডিশন হিসেবে কি লিখেছে দেখো, বলেছে যারা আবেদন করেছে এবং আশ্রয় প্রার্থী হয়েছে। তো আবেদন বা আশ্রয় প্রার্থী হতে গেলে তো একটা চিঠি করতে হয়, এরা কেউ তা করেনি, তার মানে এদের জন্য নয়, যারা আবেদন করেছে এবং ওই শর্ত পূরণ করেছে, বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এসছে 6টা ধর্মের লোকেরা, বুঝেছ, ধর্মীয় নির্যাতনের কারণে বা নির্যাতনের ভয়ে মুসলমানরা কোনো বিপদেই পড়বে না, মুসলমানরা তো এদেশের নাগরিক। হ্যাঁ আচ্ছা, যেটা অবিভক্ত ভারতের নাগরিক। হ্যাঁ তাহলে যেটা কাজের কথা একটু শুনে নাও, সেটা হলো যেটা বলতে পারবে, অমিত শাহ বলেছিল যে ক্রোনোলজি সামঝো, প্রথমে সিএএ, ঠিক আছে, সিএএ দিয়ে বলেছিল হিন্দুরা, হিন্দু বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে, লোকের মাথায় সেটাই ঢুকে আছে, উস্কাবাদ এনপিআর, মানে যদি নাগরিকত্ব পেয়েই গেল তাহলে এনপিআর হতে তো কোনো ক্ষতি নেই, তারপর উস্কাবাদ এনআরআইসি, এনপিআরে যাদের নাম উঠলো বেছে 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 তাদের এনআরআইসি ফাইনাল লিস্ট হলো, তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আগে কেন এনপিআর হচ্ছে? এনপিআর মানেই তো ধরা পড়ে গেল, সিএ না হয়ে যখন জানুয়ারি মাসে এনপিআরটা হচ্ছে তার মানেই তো ধরা পড়ে গেল, এনপিআর মানেই তো এনআরসি রুল, রাইট? তোমাকে আমি যেটা পাঠিয়েছি আমি এখনই প্রিন্ট আউট বের করি, হ্যাঁ, এটা হচ্ছে সিএএ 2003-এর 6 নম্বর পাতার নিচের দিকে আছে 14-এ, তিনটে পয়েন্ট আছে, 4-5টা পয়েন্ট আছে, তার মধ্যে প্রথম এবং দুটো পয়েন্ট হচ্ছে ভারতের নাগরিকদের একটা তালিকা তৈরি হবে, ভারতীয় নাগরিকদের, মানে ভারতীয় অ্যাজ পার সংজ্ঞা, অ্যাজ পার কনস্টিটিউশন, অ্যাজ পার 1955-এর আইন, ঠিক আছে, সিটিজেন অফ ইন্ডিয়া, হ্যাঁ, সিটিজেন অফ ইন্ডিয়া, তার মানে যারা নাগরিকত্ব পায়নি, সিটিজেনশিপ পায়নি তাদেরকে, অ্যাজ পার কনস্টিটিউশন সিটিজেন অফ ইন্ডিয়া, হ্যাঁ, তো এইটা হচ্ছে তাহলে আগে সিএতে ওদের নাগরিকত্ব না দিয়ে এনপিআর হয়ে যাচ্ছে, মানে তো ধরা পড়ে গেল। না না, আমি আমি যে জায়গায় দাঁড়ানো আছি সেখানেই দাঁড়ানো আছি, আমি এমএলএ হয়েছি, ওদের সাথে কথা বলতে পারবো সেই জন্য। ঠিক আছে, দেখো আমি তোমাকে এটাকে কাগজপত্রটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে, তুমি একদম গোদা বাংলায় কাগজটা তুমি দেখে নিতে পারবে। এরা তো আমাকে গালাগালি করে, আমাকে চেনে না, আপনি আমাকে বুঝেছেন বলেই তো আপনি আমার সাথে ভালোবাসাতে আছে আপনার সাথে। আমি তো জানি তুমি বিরাট ঘটনা ঘটিয়ে দিতে পারো, ইতিহাস হয়ে যেতে পারো। এটা ঘটাবো তো, ঘটাবো না আমি কি বসে থাকবো? আমি কি চুরি করার জন্য এমএলএ হয়েছি? আর এটা বলছে যে জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক আছে, এটা শুরু কোনো মতেই হতে দেওয়া যাবে না।
আচ্ছা, এটা তাহলে তুমি ওই আইনটা দেখো, আর শুভেন্দু ফুভেন্দুকে যদি বলে বলে আমি আপনাকে নিয়ে অমিত শাহজির কাছে চলে যাব, আমি ডেট নেব। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ এটা দেখে নাও। আমরা তো মানুষকে বাঁচাতে চাইছি, আমাদের উদ্দেশ্য তো তাই, আমাদের অন্য উদ্দেশ্য তো নাই। আমি চাইছি যে এই সময় বিপদের দিনে কবিয়াল অসীম সরকার যেন চারণ কবি মুকুন্দ দাসের মতো ইতিহাসের পাতায় থাকে। ঠিক আছে, ঢোল নিয়ে নেমে যাবো মাঠে, ঢোল আর কাশি গুরুদম গুরুদম দিয়ে একদম। ক্রোনোলজি গেল কোথায়? হ্যাঁ বুঝেছো, ঠিক ঠিক আছে। আমার আমি যাই ফেসবুকে লিখি, আমি সবসময় কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে থাকি, দেখবি না? ঠিক আছে, ওই জন্য জানি।